হ্যালো ভিউয়ার্স, আবারো চলে আসলাম স্মার্ট টেকনোলজিসের একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকে আমার সাথে প্রোডাক্টটি হলো ZKTECO ব্র্যান্ডের অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনাল। চলুন তাহলে আমরা প্রোডাক্টের ইনডেপথ রিভিউ দেখে আসি। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা বা গার্মেন্টস কর্মীদের নির্ভুল হাজিরা নিশ্চিত করতে ZKTECO ব্র্যান্ড বাজারে নিয়ে এলো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রিডার মডেল F19। অতুলনীয় পারফরমেন্স নিশ্চিত করার জন্য এতে ব্যবহার করা হয়েছে দ্রুততম অ্যালগরিদম, যার ফলে আপনি পাচ্ছেন নির্ভরযোগ্যতা, নির্ভুলতা ও 99% নিপুণতা। এছাড়া হেভি ডিউটি ZKTECO ডিভাইসটিতে উচ্চ কার্যকারিতা ও উচ্চ মানের RF সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যার ফলে ডিভাইসটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া ডিভাইসটিতে পাসওয়ার্ড ইউজ করে অ্যাক্সেস নিয়ন্ত্রণ করা যায়। এটিতে ব্যবহার করা হয়েছে ZK অপটিক্যাল সেন্সর, এর অ্যালগরিদম ভার্সন যথাক্রমে V9.0 এবং 10.0। এটিতে ফিঙ্গারপ্রিন্ট ক্যাপাসিটি 3000 টেমপ্লেট, সেই সাথে সর্বোচ্চ 30,000 লক ট্রানজেকশন করতে পারে। এই ডিভাইসটি তৃতীয় পক্ষের অ্যাক্সেস নিয়ন্ত্রণ বা স্ট্যান্ডার্ড উইগ্যান সংকেত সমর্থন করে। অপারেশনগুলি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা দেখার জন্য এটিতে একটি রঙিন TFT LCD স্ক্রিন দেয়া আছে। তিনটি ভিন্ন স্টাইলের ইন্টারফেস ব্যবহার করা হয়েছে, কমন, ম্যাজিক ও ম্যাট্রিক্স। ডিসপ্লেটিতে আঙ্গুলের ছাপ সঠিকভাবে দেয়া হচ্ছে কিনা সেটি দেখা যাবে। স্ট্যান্ডার্ড ফাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়েব সার্ভার, অ্যান্টিপাস ব্যাক, TCP অথবা IP এবং RS-485 সমর্থিত হওয়ার কারণে ডিভাইসটি বিভিন্ন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। অ্যাক্সেস কন্ট্রোল ইন্টারফেস হিসেবে রয়েছে তৃতীয় পার্টি ইলেকট্রিক লক, ডোর সেন্সর, এক্সিট বাটন, অ্যালার্ম, ডোরবেল সহ নানা সুবিধা। এর বক্সে পাচ্ছেন ডিভাইস, ব্যাকসাইড ব্র্যাকেট ফর হ্যাঙ্গিং দ্য ডিভাইস, কানেকশন ওয়্যার, বায়োটাইম 8.0 সফটওয়্যার CD, এটি মূলত লাইসেন্স বেসড সফটওয়্যার, এবং স্ক্রুড্রাইভার। প্রোডাক্টের বিক্রয় পরবর্তী সেবা রয়েছে 1 বছর। আপনার প্রতিষ্ঠানের কর্মীদের হাজিরা নিশ্চিত করতে আপনি যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট রিডার খুঁজে থাকেন, তবে ZKTECO ব্র্যান্ডের F19 মডেলটি হবে আপনার জন্য একটি পারফেক্ট চয়েস। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে স্মার্ট টেকনোলজিসের নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে।